আরে আমার মতন আলুর সিঙ্গারা কিন্তু সবাই অনেক অনেক বেশি পছন্দ করে বাট এত এত ঝামেলা হয় যে ঘরে বানাতে গেলে কীভাবে ওইরকম শেপ দিও কিভাবে তিন কোনা হবে কিভাবে আলুর পুর ভেরো হবে না নানান ঝামেলার কারণে আর বানানোই হয় না আমার মতন লেজি বানাদের জন্য এই তো আজকে একটা ট্রিক্স নিয়ে এসেছি দেখুন রুটির মতন বেড়ে নেবেন চাকু দিয়ে কোনা কোনা করে কেটে নেবেন সবগুলোর ভিতরে আলুর পুর দিয়ে দিবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি ট্রিক্স দুই সাইড থেকে দেখুন এভাবে প্রেস করে ভালোভাবে আটকে নিয়েছি দেখুন একটা কোন রেডি হয়ে গেল উপরের অংশটা টান দিয়ে এখন একেবারে নিচে অংশ তো লাগিয়ে নেব একেবারে টাইট করে কিন্তু আটকাতে হবে না নাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন দেখুন দুই সাইড থেকে একেবারে টিপি 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 আটকে দিচ্ছি কত কত সহজে আটকানো হয়ে গেল দেখুন আমাদের কিন্তু খুব সুন্দর একটা তিন তিনকোনা আলুর সিঙ্গারা তৈরি হয়ে গেল এভাবেই তৈরি করবেন ধন্যবাদ